জীবনে প্রেম এসেছে বারবার, ভেঙেও গেছে, কিন্তু বছরের পর বছর যায়, গলায় বিয়ের মালা ওঠে না। তবে একবার বিয়ের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি, এমনকি বিয়ের কার্ডও ছাপানো হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা আর হয়নি। ভারতের অন্যতম সেরা ব্যাচেলার তিনি, কোটি তরুণীর হৃদয়ের রাজা, তবু তার হৃদয়ে কার বাস? একজন, দুইজন না একাধিক রানী রাজত্ব করেছেন তার হৃদয়ে, তবে কেউই শিরোয়েস্তে হতে পারেনি। তিনি বলিউডের ভাইজান সালমান খান। কবে বিয়ে করবেন সালমান খান? প্রতিনিয়ত এই প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিনেতাকে, কিন্তু উত্তর মেলে না। ভারতীয় গণমাধ্যম নিউজ 18 এর খবরে বলা হয়, প্রাক্তন মিস ইন্ডিয়া সঙ্গীতা বিজলানির প্রেমে পড়েছিলেন সালমান খান। সম্পর্কে জড়ানোর পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল তারা। শুরু হয়ে যায় বিয়ের তোড়জোড়, এমনকি বিয়ের কার্ডও ছাপানো হয়ে গিয়েছিল। 1994 সালে 7ই মে বিয়ের করার কথা ছিল সালমান খান ও সঙ্গীতার, কিন্তু তার আগেই তাদের সম্পর্কে তাসের ঘরের মতো ভেঙে যায়। গুঞ্জন ওঠে সালমান খান এবং সঙ্গীতার মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন। সঙ্গীতার সঙ্গে সম্পর্ক থাকাকালীন অভিনেত্রী সমি আলী ঘনিষ্ঠ হয়ে যায় সালমান খান। সালমান খানের বিশ্বাসঘাতকতার কথা জানতে পেরে যান সঙ্গীতা। এত বড় ধাক্কা সামলায় উঠতে পারেননি, তাই তিনি বিয়ের ঠিক মাস আগে সালমান খানের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন। এরপর প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের সঙ্গে সম্পর্কে জড়ান সঙ্গীতা। পরবর্তীতে তাকেই বিয়ে করেন এই অভিনেত্রী, যদিও 2020 সালে তাদের 14 বছরের দাম্পত্য জীবন ভেঙে যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সঙ্গীতা বলেছেন, প্রেমের সম্পর্কে জবনিকে টেনেছে ঠিকই, কিন্তু তারা এখনও সমদ্দালে বন্ধু, এই সম্পর্ক কখনোই ভাঙতে পারে না। এত বছর ধরে বন্ধুত্বের সেই প্রতিশ্রুতি এখন পালন করেছিলেন তারা। জীবনে চলার পথে অনেক মানুষ আসবে যাবে, কিন্তু তার মানে এই নয় তাদের প্রতি রাগ এবং তিক্ত অনুভূতি সারা জীবনের জন্য বহাল থাকবে। বিভিন্ন কারণে সঙ্গীতার সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন সালমান খান। বলেছেন, জীবনের একটা সময় আমি তাকে বিয়ে করতে চাইতাম, কিন্তু হয়ে ওঠেনি। আমি প্রেমিকদের কাছাকাছি চলে যেতাম, ওদের হাত পা ঠান্ডা হয়ে যেত। আমি ভালো প্রেমিক, একথা সকলেই স্বীকার করতো, কিন্তু আমাকে সারা জীবনের জন্য সহ্য করতে কেউ চায়নি। এদিকে সালমানের জীবনে এরপরেও প্রেম এসেছে একাধিকবার। ঐশ্বরিয়া থেকে হালের ক্যাটরিনা, কেউ বাদ যায়নি ভাইজানের প্রেম পর্ব থেকে। তবে এখনও বিয়ে করেননি তিনি, নিজের শর্তে নিজের ছন্দে জীবন কাটাচ্ছেন ভারতের এই মেগাস্টার।